কোষের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখতে কি গুরুত্বপূর্ণ? পানিতে যদি আমরা অধিক সময় হাত বা পা ভিজিয়ে রাখি তাহলে দেখা যায় আমাদের হাত বা পায়ের ত্বক সামান্য ফুলে উঠেছে। তোমরা কি বলতে পারবে কেন এমন হয়? আজ আমরা কিশমিশের সাহায্যে অভিশ্রবণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সবাইকে স্বাগত। পরীক্ষণটি করতে আমাদের যা যা লাগবে, একটি গ্লাসে কিছু পরিমাণ পানি এবং কিছু শুকনো কিশমিশ। এই কিশমিশগুলোকে পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিই। দেখা যাচ্ছে এই কিশমিশগুলো আগের কিশমিশগুলো থেকে কিছুটা মোটা এবং টসটসে। তোমরা কি জানো কেন এরকম হলো? কিশমিশের ভেতরে শর্করার গাঢ় দ্রবণের একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আছে, ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে, কিন্তু শর্করা অণু একই রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারে নাই। এ ধরনের পর্দাকে অর্ধবৃত্ত পর্দা বলে। এভাবে আলুর মাঝে গর্ত করে তার মধ্যে চিনি অথবা লবণ রেখে এবং আলুর বাইরে পানি দিলে পানি চিনি অথবা লবণের দ্রবণে প্রবেশ করে। এখানে আলু অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।